বিয়ের দাবিতে ডাকা ধর্মঘটের দিনেই মাধ্যমিকের উত্তরপত্র বিলি, উত্তরপত্র বিতরণে ব্যাঘাত আটকাতে বিশেষ নির্দেশিকা পর্ষদের তরফ থেকে 10 তারিখেই ক্যাম্প অফিস থেকে খাতা সংগ্রহের পরামর্শ পরীক্ষক এবং প্রধান পরীক্ষকদের কাছে। জানবো আরও বিস্তারিতভাবে এ নিয়ে কথা বলে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কী জানতে পারছো এখনও পর্যন্ত, এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে বোর্ডের তরফে যে এক্ষেত্রে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 10 তারিখ থেকে সেক্ষেত্রে মাধ্যমিকের উত্তরপত্র বিলি শুরুর কাজ হবে। এখন সেই আমরা জানি যে 10 তারিখে বিয়ের দাবিতে সরকারি কর্মচারীদের একটি সংগঠন, তারা কিন্তু কার্যত সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে ধর্মঘট ডেকেছে, ফলে সেই কাজ যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তার কারণে উত্তরপত্র বিলি মানে শুধুমাত্র যে পর্ষদের লোকেরা জড়িত থাকবেন তাতে তা কিন্তু নয়। সেক্ষেত্রে টিচাররা তারা আসবেন, এক্সামিনার হেলথ এক্সামিনার তারা আসবেন, খাতা নেবেন, ফলে সামগ্রিক সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো কিছু ব্যাহত না হয় সেই বিষয়টা নিয়ে একটা বিশেষ পরামর্শ সূচক একটি সেক্ষেত্রে অ্যাডভাইজারি বা নোটিফিকেশন বার করা হয়েছে মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে। এবং স্পষ্টত বলা হয়েছে যে এক্ষেত্রে যে ডিসিপ্লিন অনুযায়ী বা যে নিয়ম অনুযায়ী এই গোটা বিষয়টা চলে সেক্ষেত্রে যেন অবিলম্বে নির্দিষ্ট সময় মেনেই যেন সেক্ষেত্রে কাজটা হয়, অর্থাৎ 10 তারিখে কাজ যেন কোনোভাবে ব্যাহত না হয়। এবং বলা হয়েছে যে এই কাজ করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে খাতা হারিয়ে না যায়। পাশাপাশি এটাও কিন্তু বলা হয়েছে যে এক্ষেত্রে এই খাতা দেখার নির্দিষ্ট সময় শুরু হওয়া এবং যাবতীয় সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করছে মাধ্যমিকের ফল ঠিক সময়ে প্রকাশিত হওয়া। ফলে কার্যত টিচারদের কাছে একটা অ্যাডভাইস বা পরামর্শ দেওয়া হয়েছে মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে 10 তারিখে যে খাতা বিতরণের কাজ শুরু হবে সেই খাতা বিতরণের কাজকে কেন্দ্র করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।